নিউ মার্কেট সংলগ্ন একটি বাঙালি খাবার দাবারের প্রতিষ্ঠান। খুব হঠাৎ করেই এক দুপুরবেলায় সেখানে পৌঁছিয়ে গিয়েছিলাম এবং সেখানকার বাঙালি খাবারের স্বাদ আমার কেমন লেগেছিল সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। একটাই কথা শুধু বলবো যে খিদে পেটে কোনো বাঙালির কাছে বাঙালি খাবারের তুল্য আর কিছুই হয় না। বেশি কথা বাড়াবো না, চলে আসুন একসাথে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করে দেওয়া যাক। দানা তো বাঁধার কথা ছিল আজকে বিকেলের পর থেকে এবং সেটা ছড়িয়ে পড়ার কথা আগামীকাল রাতের দিকে আমাদের উপকূলে, মানে বাংলা উড়িষ্যার উপকূলে, এরকমই শুনেছিলাম। কিন্তু দানা যে এখনই বেঁধে শহরের হাল এমন করবে সেটা তো বুঝতে পারিনি। পেটের দায়ে বেরিয়েছি, বুঝেছেন? যেমন আপনি সকালবেলা অফিস গেছেন, কেউ তার ব্যবসার কাজে বেরিয়েছে, সেরকম আমিও পেটের দায়ে খেতে বেরিয়েছি আর কি। ও বেরিয়েছে আমার সাথে, কিন্তু এই যে দানা বেঁধে এরকম হবে সেটা তো বুঝিনি। যদিও আমরা এই যে পেটের দায়ে কাজে বেরোই এটাকে তো কাজই অনেকে মনে করে না, এমন লোক এখনও আছে। এভাবে খেয়ে বেড়ানোটা কোনো কাজ নাকি, কি আর বলবো, তাদের জন্য করুণা হয় আমার। ভিআইপিতেও জলে জল, এই জলটা ভিআইপিতে ওঠা শুরু হয়েছে জানি না মেট্রোর কাজের জন্য না কী হয়েছে জানি না, এইবারের বর্ষার পর থেকে দেখছি যে ভিআইপিতে এই রকম জলে জল হয়ে যাচ্ছে। লোকজন সব কাজে কর্মে বেরিয়েছে, তার মধ্যে বিকেলের দানা দুপুরবেলায় বেরিয়ে এইবারে জানেদের জট হবে, জলেদের জল হবে, কি করব আমি জানি না। ছাতার মাথা বাক, আমার বাবা বলতেন যে ওপরওয়ালার যেদিনকে কাজকর্ম একটু কম থাকে তিনি সেদিনকে মাঝে মাঝে গরিবদের কথাবার্তা একটু শুনে টুনে নেন আর কি। তো আজকে মনে হয় সেরকম একটা দিন, আমার মতো গরিব লোকের কথা শুনে। বৃষ্টিটা ধরেছে, রোদও উঠেছে, আমি তো স্ট্রিট ফুড করবো বলেই স্ট্রিক্টলি বেরিয়েছিলাম কিন্তু এখন আর মনে হয় না সেটা হবে, অ্যারাউন্ড দুটো বেজে গেছে। আমি এখন মার্কুই স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। এই জায়গাটায় আপনারা জানেন সবাই যে অনেকগুলো বাঙালি খাবারের রেস্টুরেন্ট আছে এবং বেশ কয়েকটা রেস্টুরেন্টের রেকমেন্ডেশান আমাকে অনেকে দিয়েছিলেন যখন আমি প্রিন্স করেছিলাম সেই সময়। এই পেছনে প্রিন্স ফেলে এলাম ফ্রি স্কুল স্ট্রিটে। তো এই চত্বরেরই কোনো একটা বাঙালি খাবারের রেস্টুরেন্টে ঢুকবো, খিদেও পেয়েছে আর তারা অ্যালাউ করলে ভিডিও হবে, এইটুকুই ব্যাস বলার আর কিছু না। এই যে ইছামতি রেস্টুরেন্ট, এইটাতেই যাবো ভাবছি, ভালোই জ্যাম লেগে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে দোতলায়, তারপরেই ইছামতি রেস্টুরেন্ট, জীবনে প্রথমবার এলাম। আশা করি আজকে এখানে দুপুরের খাবারের এক্সপিরিয়েন্সটা ঠিকঠাক হবে। ইছামতি রেস্টুরেন্টে আজকে প্রথমবার এলাম, ভেতরে ঢুকে দেখলাম যে এখানকার বসার জায়গাটা অনেক বড় এবং এয়ার কন্ডিশন ছিমছাম সুন্দরভাবে সাজানো। ইছামতি রেস্টুরেন্টের কথা আমাকে রেকমেন্ড করেছিলেন বেশ কয়েকজন, দাঁড়ান জল খেয়ে বলছি। যখন আমি প্রিন্স রেস্টুরেন্টে ব্রেকফাস্ট এপিসোড করেছিলাম এবং তারপরে প্রিন্স রেস্টুরেন্টে দুপুরের খাবার এপিসোড করেছিলাম তখন, নাহলে আমি এই ইছামতির নাম জানতাম না। আজকে প্রথমবার এলাম, এনাদের যিনি কাউন্টারে বসে আছেন ভদ্রলোক উনি ভিডিও অ্যালাউ করলেন। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলছি, এখন একটু মুখ চেনা হয়ে গেছি তো ওই জন্য খুব একটা আর কোথাও মানাটানা করে না, মানে গ্ল্যাডলি অ্যালাউ করে এরকম একটা ব্যাপার। মেনুতে দেখছি অনেক রকমের আইটেম আছে, সবই বাঙালি খাবার, যেরকম প্রচুর ভালো ভালো থালি আছে এখানে দেখছিলাম। এই যে মহাভোজ স্পেশাল থালি, ছোট থালি আছে, মিনি থালি, আমি সেখান থেকেই এই ভেটকি পাতুরি থালি অর্ডার দিয়েছি, 340 টাকা দাম, 2 পিস ভেটকি পাতুরি আর অন্যান্য কিছু থাকবে। আর এনারা সাজেস্ট করলেন যে এনাদের এই শিলেবাটা মুরগি 100 টাকা দাম, ভালো আইটেম, মানে ফেমাস। আর শিলেবাটা চিংড়ির কথাও বলেছিলেন, আমি শিলেবাটা মুরগিটা চয়েস করেছি আর তার সাথে নিয়েছি এই যে মাটন কষা, 3 পিস থাকে, 320 টাকা দাম, এই নিয়েছি। এছাড়া ডিম আছে, বিভিন্ন রকমের মাছের আইটেম আছে, দেখছি আর একটা কোনো এক্সট্রা মাছের আইটেম অর্ডার করবো কি না। বেলা বেশ অনেকটাই হয়েছিল আর আমার খিদেটাও পেয়েছিল জম্পেশ। এই রেস্টুরেন্ট দেখলাম যে খাবার অর্ডার করা এবং খাবার পরিবেশন করার মধ্যে খুব একটা সময় লাগালেন না, আর খিদে পেটে সত্যি কথা বলছি একজন বাঙালির কাছে বাঙালি খাবারের তুল্য আর কিছুই হয় না। খাবারের দৃশ্যগুলো আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম, ঝটপট একবার দেখে নিন, আমি তো এক্ষুনি হাত লাগাবো। ভেটকি পাতুরি যে থালিটা আমি অর্ডার দিয়েছি সেটা এনাদের মেনুতে মিনি থালি, ছোট থালির মধ্যে আছে। আর এই থালির সাথে প্রথমেই আছে বেগুন ভাজা, মুগের ডাল আছে, ঘন মুগের ডাল, মটরশুঁটি দেওয়া এবং একটা মিক্সড সবজি আছে, পেঁপে, গাজর, আলু, এই সব কিছু দিয়ে। এই থালির স্টার অ্যাট্রাকশন হচ্ছে এই ভেটকি পাতুরি। শেষ পাতে খাবার জন্য টমেটোর চাটনি আছে। আমি এক্সট্রা করে এই শিলেবাটা চিকেন অর্ডার দিয়েছি,
মাটনের এই কষাটাও এক্সট্রা অর্ডার দেওয়া আছে, বেশ সুন্দর ঝোলঝোল কষা, ঠিক নয় কারি টাইপের বলবো, তিন পিস থাকে এখানে মাটন। দই কাতলাও আমি এক্সট্রা অর্ডার দিয়েছি, ভাতের কোয়ান্টিটি যা আছে তাতে পরে আপনাকে ভাত নিতে হবে। ডালটা বেশ সুন্দর ঘন ডাল ছিল, মুগের ডাল। প্রথমে ডালের সাথে এই বেগুন ভাজা দিয়ে ট্রাই করা যাক। সত্যি কথা বলবো, দুপুরবেলায় বাঙালি খাবারের কোনো জুড়ি নেই, খাওয়া যাক। ডালের ভালো স্বাদ আছে, বেশ ভালো স্বাদ আছে, সুন্দর। মটরশুঁটি দেওয়া, জিরে ফোড়ন দেওয়া, হালকা করে ঘিয়েরও সুগন্ধ আছে, ভালো খেতে। এই পাঁচমেশালি সবজিটা আছে, ওই গাজর বিনস দেখা যাচ্ছে, পেঁপে আছে, আলু আছে, এই সব কিছু দিয়ে কালো জিরের ফোড়ন দেওয়া আছে। আমার বাড়িতে সকালবেলায় মাঝে মাঝে রুটির সাথে একটা মিক্সড ভেজ হয়, এইটা একদম সেই রকম খেতে। কালো জিরে ফোড়ন দেওয়া, খুবই ঘরোয়া কিন্তু খুবই ভালো স্বাদের, রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। আহা, শিলে বাটা মুরগি, এনারা বললেন যে এনাদের এই শিলে বাটা মুরগিটা বেশ ফেমাস, আর শিলে বাটা প্রনও ফেমাস, তো আমি এই শিলে বাটা মুরগিটাকেই নিলাম। মুরগিটা যে বাটা হয়েছে তার একটা কোর্স টেক্সচার টাইপের আছে, এই দেখুন এরকম তন্তু তন্তু টাইপের আছে। মুরগির মাংসটাকে আগে রান্না করা হয়েছে, তারপরে সেটাকে মেবি শ্রেড করে বাটা হয়েছে। যেসব মশলা দিয়ে এই মুরগির মাংসটা রাঁধা হয়েছিল তার দারুণ স্বাদ আছে। সার্ভিংটা 100 টাকা অনুযায়ী আমার একটু কম মনে হয়েছে, আর একটু কোয়ান্টিটি বেশি থাকলে আরও ভালো লাগতো, কারণ এটার স্বাদ দুর্দান্ত, দুর্দান্ত স্বাদ। আর একটু বেশি কোয়ান্টিটি আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু একদম চ্যাম্পিয়ন টেস্ট লেগেছে আমার, খুবই ভালো স্বাদের। ভেটকি পাতুরি দুই পিস থাকে এনারা বলছিলেন, আর ভালো পরিমাণে সর্ষে বাটা দেওয়া আছে, মোটা ভেটকির ফিলে ছিল, আর সর্ষে বাটাও বেশ ভালো পরিমাণেই আছে। ভেটকি মাছটা সুন্দর স্বাদ আছে, সর্ষের ঝাঁঝটা অতিরিক্ত নয়, দুটো ফিলে মনে হয় একসাথে করে দেওয়া ছিল, বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর। ভেটকি পাতুরির স্বাদ আমাদের পরিচিত, আমরা জানি, একটু কাঁচা লঙ্কা মেখে নেওয়া যাক, কিন্তু ওই যে শিলে বাটা মুরগির স্বাদটা সেইটা আমার অনন্য লেগেছে, এটুকু বলতে পারি, দারুণ সুন্দর খেতে ছিল ওটা। ভেটকি পাতুরিটাও বেশ সুন্দর খেতে, মানে যেরকম একটা সুন্দর ভেটকি পাতুরির হওয়া উচিত ঠিক সেই রকম। দই কাতলা আমি আলাদা করে অর্ডার দিয়েছিলাম, একটা বেশ সুন্দর ঘন গ্রেভি আছে। এনারা জিজ্ঞেস করলেন যে আমি পেটি নেব না গাদা, তো আমি পেটি চয়েস করেছিলাম। বাপরে গরম আছে, উপস বেশ গরম, পাকা কাতলা একেবারে, হ্যাঁ হ্যাঁ, এতটাই গরম যে হাত দেওয়া যাচ্ছে না। দই কাতলাটা যখন এখানে পরিবেশন করলো গরম গরম, তখন একটা সুন্দর নারকেলের সুগন্ধ আসছিল, মিষ্টি মিষ্টি খেতে, হালকা হালকা নারকেলের সুবাস আছে। আমার মনে হয় দইয়ের সাথে এনারা মেবি সর্ষে এবং নারকেল কুড়ে বেটে দিয়েছেন এর মধ্যে। সর্ষে থাকলেও সেইটার কোনো উচ্চকিত স্বাদ নেই। এটা পাকা কাতলা ছিল, মোটামুটি সেমি ভাজা, অতিরিক্ত ভাজা নয়, আবার একদম কম ভাজাও নয়, ঠিকঠাক টাইপের ভাজা। দই কাতলার এই যে গ্রেভিটা তার স্বাদটা খুবই ভালো, যে নারকেলের ফ্লেভারটা সেই ফ্লেভারটা এই দই কাতলার গ্রেভিটাকে একটা অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে, আমি বেশ এনজয় করেছি। যাদের মিষ্টি মিষ্টি স্বাদের পছন্দ তাদের জন্য এই দই কাতলাটা রেকমেন্ডেড। থালির ভাত আমার শেষ হয়ে গিয়েছিল, তো আমি আর একবার করে ভাত অর্ডার দিলাম। এই ভাতের দাম হচ্ছে 20 টাকা, চালটা একটু মোটা, আর একটু সরু হলে আরও ভালো লাগতো, এইটুকু আমি বলতে পারি। এই মাটন কারি দিয়ে টেস্ট করা যাক এইবারে বাকি ভাতটুকু। মাটন কারিটা দেখতে বেশ জম্পেশ, পোর্শনে 3 পিস থাকে, এই 1 পিস, তার সাথে এই হচ্ছে 2nd পিস, আর এই হচ্ছে 3 নম্বর পিস। পিসগুলোর সাইজ বেশ বড় বড়ই আছে। আর একবার খেতে হবে, স্বাদটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকমটা লাগলো না, মানে খাসির মাংসের যেরকম আমরা সাধারণত স্বাদ এক্সপেক্ট করি ওই রকমটা আমার খুব একটা মনে হয়নি।
আমি ঠিক বোঝাতে পারবো না স্বাদটা কীরকম। ঠিকঠাক লেগেছে, মাটন কষার থেকে আমার যেরকম এক্সপেকটেশন ছিল ঝোলের রং টং দেখে এইটা সেরকম খেতে লাগলো না, টু বি অনেস্ট। গোলমরিচ এইসব কিছু ঝালঝাল একটা ব্যাপার আছে। মাংসের পিস কিন্তু বেশ ভালো, টেন্ডার পিস, একদম সুন্দর সুসিদ্ধ মাংস তিন পিস থাকে। বাঙালিরা বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডেও ফাইস হোটেলেও যেরকম খাসির মাংসের স্বাদ পেতে অভ্যস্ত, এই খাসির মাংসের ঝোলের স্বাদটা সেই রকম নয়। মানে আমাকে মাফ করবেন, আমি এই ঝোলের স্বাদটাকে ডিফাইন করতে পারলাম না। এই খাসির মাংসটা থেকে আমার যে এক্সপেকটেশন ছিল সেইটা ফুলফিল হয়নি, তবে মাংসের কোয়ালিটি ভালো, মাংস বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। জানি না কেমন, দাদা আমাদের বিলটা দিয়ে দেবেন। আপনাদের এই কী বলে সিলেবাটা মুরগিটা দারুণ, হ্যাঁ, আর এই যেটা কাতলাটাও খুব ভালো, মাটনটা খালি একটুখানি আমার কেমন লেগেছে, মানে ঝোলটার স্বাদটা আমার পটে কেমন একটা অন্যরকম লেগেছে না, মানে ওই রকম, মানে একটু বুঝতে পারলাম না ঝোলটা, মানে ঝোলটা ঝোলটায় মানে মশলা টশলার স্বাদ নেই কোনো, মানে অদ্ভুত টাইপের ঝোলটার স্বাদটা। মটনটা ঠিক আছে কিন্তু মটনের ঝোলটা একদম আমার, হ্যাঁ, ঝোলটা কেমন যেন আমারও তাই লাগে, বাকি খাবারগুলো ভালো, এটা সত্যি কথা। এই জায়গাটা হচ্ছে শ্যামলী পরিবহনের অফিসের একদম পাশে। এইখানে সোনারতরী বলে আর একটা জায়গার কথাও আমাকে অনেকেই রেকমেন্ড করেছিলেন ওই একই সময় যখন প্রিন্সের আমি এপিসোড করেছিলাম। আজকে এখানে খাবারের এক্সপিরিয়েন্স আমার মোটের ওপর ভালো হয়েছে বলা যায়। বাবা এবং আমি দুজনে মিলে কৃপাল আমান্না স্যারের ব্লগস ফলো করি, ফুড লাভার্স টিভি, সাউথের একজন দিকপাল ফুড কন্টেন্ট ক্রিয়েটার। তো উনি ওনার ভিডিওতে খুব অ্যাস্থেটিকভাবে ওনার এই পেমেন্ট করার দৃশ্যগুলো দেখাতেন। বাবা বলতেন তুইও দেখা, আমি বলতাম খুব চিপ লাগে আমার, কিন্তু এবার থেকে আমি দেখাবো। 525টা ভিডিও আছে আমার চ্যানেলে, যার মধ্যে 350 থেকে 400 খানেক ভিডিও শুধু এই বাইরে খাওয়া দাবার, বাকি ভিডিওগুলো ওই মাঝে আমি যখন ওই কোভিডের সময় বাড়ির ভিডিও করতাম সেই সমস্ত। যদি 350 ভিডিও আমি ধরে নিই খাবার দাবারের, তাহলে তার মধ্যে ইনভিটেশনাল ভিডিও খুব বেশি হলে 25টা, যার মধ্যে পেইড প্রমোশন খুব বেশি হলে 12-13টা। কিন্তু আজকাল সবাই কমেন্ট সেকশানে বেশিরভাগ মানুষজন মনে করেন যে সবই পেইড প্রমোশনের ভিডিও, তো ওই জন্য এবার থেকে আমি এই কী বলো আমার এই পেমেন্টের ব্যাপারটা দেখাবো, যতই চিপ লাগুক না কেন। বাকি আপনারা বিচক্ষণ বুদ্ধিমান, ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে, টাটা। আবার দানা বাঁধা শুরু হয়েছে, মেঘ মেঘ করে আসছে, দানা ছড়িয়ে পড়ার আগে বাড়ি যাবো।